আমি বাটিতে সম্পূর্ণ মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার আদা বাটা, তারপরে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দেখতে পাচ্ছি আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি এক বাটিতে। গুঁড়ো করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা, কাঁচা তেল, কালো জিরা মিক্স করে নেবো। পুরো মশলা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি এক্সট্রা সাউন্ড দিব না কিন্তু। জল দিচ্ছি আমি, দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখো চার পিস মাছ নিচ্ছি, বেশি করব না। কিন্তু আমাদের তো খাওয়ারও তো লোক নেই, এই জন্য কম করেই করছি। সেখানের জন্য একটা দেবেন নাকি? দেখতে পাচ্ছি মাছটা মশলাটা পুরো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। তার মধ্যে সব কিছু দেওয়াই আছে, মশলা কিন্তু দেখুন দেখেছে বেশি দেবো না, দরকার একটু একটু করে দিয়ে দেবো। ওখান করে হয়ে গেছে, দেখতে পাচ্ছ লঙ্কা ছিঁড়া ভালোভাবে কেটে নিয়েছি। এখানে উপরে দিয়ে দেবো আমি, এরকম হয়ে গেছে। এত জল লাগবে নাকি? কত লাগতে কম হচ্ছে মনে হচ্ছে জলটা, আমি যেন আরেকটু জল দিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে হাত দিয়ে। বেশ বলো, ঢেলে দিলে আবার বেশি পড়ে যেতে পারে, এই জন্য আমি হাতের মাপে একটু একটু করে দিচ্ছি। ধরুন বর্তমানে এখানে হাফ কাপের মতন, যে হাফ কাপ থেকেও কম জল গেছে, দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে বসিয়ে দেবো, এখানে এখানে ঢাকনিটা বন্ধ করে দেবো, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। ঠিক আছে, জলটা আমার ফুটার মতন হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি এখানে স্ট্যান একটা, তারপরে আমি দিয়ে দেবো ওই বাটিটা এখানে বসে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এটা দিয়ে আমি একদম চাপা দিয়ে ঢেকে দেবো। দেখো পুরো চাপা দেওয়া হয়ে গেছে, একদম থাকবো। আর তোমাদের যদি মানে পুরো একদম চাপা দিয়ে ঢাকা থাকে তো তো সিল দেওয়া দরকার নেই, আমার নেই, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখন পুরোটা যতটুকু ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ তোমরা, পুরো বন্ধ হয়ে গেছে রাউন্ডটা। দেখো এই জন্য আমি সিলটা দিয়ে দিচ্ছি এখানে। গরম আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হয়ে গেছে, জল উঠে গেছে অনেকটা। বলনে জরুরি না, বাদ মধ্যে বলে গেছে। গরম আছে বাটিটা, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা, দেখছো? খেতে কিন্তু দারুণ তো হয়েছে। এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আও মোনাম্বার দোকানে দেখা।